वेलकम बैक टू माय चैनल मातंगिनी योगा सेंटर। तो फिर इसी आज के आबार एक नतून वीडियो निये। वीडियो टी होलो कैल्शियम घाटती थेके मुक्ति पेते गेले की खावा उचित और की खावा उचित नय। तो वीडियो टी भालो लागले अवश्य लाइक कमेंट शेयर सब्सक्राइब कर देवे। तो चलुन बेसि देरी ना करे वीडियो टी शुरू करा जाक। सर्वप्रथम आपनादेर सामने बोलबो जे कैल्शियम घाटती पूरण करते गेले की खावा उचित। আপনারা চেষ্টা করবেন যে প্রতিনিয়ত ডিম খাওয়ার। ডিমে কিন্তু ক্যালসিয়াম থাকে, ওর সাথে সাথে দুধ, দুধেও ক্যালসিয়াম আছে, পালং শাক এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের শাকসবজি। শাকসবজি আপনারা প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন, প্রচুর ভিটামিন শাকসবজিতে। আর ওর সাথে সাথে দই, আপনাদের সামর্থ্য থাকলে এইসব প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে ঢেঁড়স কিন্তু খাবেন প্রতিনিয়ত, ঢেঁড়সে কিন্তু ক্যালসিয়াম আছে। এবং ওর সাথে সাথে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ফলের রস খাওয়ার। আর যেটা কাঠবাদাম, আমরা জানি কাঠবাদাম, তো ওই বাদামটাও খাওয়ার চেষ্টা করবেন। ওইতে কাঠবাদামে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এবং যারা মাছ মাংস ডিম এসব একটু অপছন্দ করেন তাদের জন্য ফলের রস, বিভিন্ন ধরনের শাকসবজি একটু বেশি করে খাবেন, তার সাথে সাথে দুধ খাবেন একটু বেশি করে, বা দুধ থেকে যে পনির তৈরি হয় সেই পনিরও কিন্তু খেতে পারেন। পনিরে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এসব প্রতিনিয়ত আপনারা বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি থেকে মুক্তি পাবেন। এবারে আপনাদের সামনে বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি খাওয়া উচিত নয়। খাওয়া উচিত নয় বলতে গেলে আপনার কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস খাওয়া একদম চলবে না। কফি বা অ্যালকোহল জাতীয় জিনিস যেমন ওই মদ বিভিন্ন ধরনের, এইসব তো একদম খাবেন না। তার সাথে সাথে বিড়ি, সিগারেট, গুটকা, পান এসব ছেড়ে দিন পুরো। এছাড়াও নুনটা কম খাওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে যেগুলো খাওয়া উচিত ফ্রেশ মাছ, শাকসবজি এসব খাবেন প্রতিনিয়ত, দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি থেকে মুক্তি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখার সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।